বিকজ অফ শাহরুখ খানের মানে ফ্যামিলি স্ট্যাটাস এর সাথে শাকিব খানের সবকিছুই মিলে যায়। আমার যে বউ নাই তোমারও তো জামাই নাই, শাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। শারমিন শীলা, আপনি বলতেছেন শাকিব খান সবকিছু দখল করে নিয়েছে, কেন আপনি পারেন না ডিপজল মামাকে নিয়ে আপনি একটু জয় করেন? বিকজ অফ শাহরুখ খানের মানে ফ্যামিলি স্ট্যাটাস এর সাথে শাকিব খানের সবকিছুই মিলে যায়। অপু বিশ্বাস বললেন শাকিব খান নাকি দ্বিতীয় শাহরুখ খান। আসুন তার মুখেই শুনে আর কি কি কোয়ালিফিকেশন আছে শাকিব খানের মধ্যে। ও মাই গড, তুফান ইজ তুফান, তুফানের মতোই। শাহরুখ খানের সাথে যদি শাকিব খানের সবকিছুই মিলে যায়, কিন্তু আপনাদের মতো বেকার বেকার বউগুলো কিন্তু শাহরুখ খানের নেই। হে হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাতে পানি আ গয়া। শাহরুখ খানের একটাই বউ। আর সম্পত্তির কথা বলতেছেন, সম্পত্তি অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। কারণ শাহরুখ খানের সিনেমা দেখে অল পৃথিবী, আর শাকিব খানের সিনেমা দেখে বাংলা ভাষাভাষীরা। বিকজ অফ শাহরুখ খানের মানে ফ্যামিলি স্ট্যাটাস এর সাথে শাকিব খানের সবকিছুই মিলে যায়। উপ ম্যাডাম, পাঁচ নায়িকা নিয়ে যে শাকিব খান র‍্যাম্পে হাঁটলেন, মাস্তি করলেন, তা দেখে আপনি এইরকম মন্তব্য করলেন? আমার যে বউ নাই তোমারও তো জামাই নাই। আমি জনি সিনস, যে কাজগুলো আমার করার কথা সেগুলো পরেই করছে। তুমি অন্য মানুষকে না দেখে তুমি আমার কাছে আসো, আমি এর থেকে দ্বিগুণ সুখ তোমাকে দিয়ে দেব। হে হে প্রভু, হে প্রভু, খাই ফেরে সুত মারানি, র‍্যাম্পটাই নষ্ট করে দিল, এটা একটা নাচ হইল? আমার যে বউ নাই তোমারও তো জামাই নাই, তুমি হলে আমার বধু জানো কইয়া। তুই খাটের প্লেয়ার, আমার সঙ্গে আয়, আমরা খাটেই নাচব। আপনি তো ছিলেন না, মনে মনে তো একটু হলেও আপনার গা জ্বালা করতেছেই। র‍্যাম্পে পাঁচ নায়িকা উপস্থিত থাকলেও অপু বিশ্বাসকে দেখা যায়নি। অপু বিশ্বাসও তো হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তবে তিনি উপস্থিত কেন ছিলেন না? পরিমণিও তার খাস মিটিয়ে নিলেন, পূজা চেরিও একই অবস্থা। অপু বিশ্বাসের নাকি মন খারাপ হচ্ছে না, তবে আপনি উপস্থিত কেন নেই? আপনার মনের ভিতর তো আর আমরা ঢুকিনি, আপনার যে মনের কি অবস্থা সেটা আপনিই ভালো বুঝতেছেন। আমি তো বিয়ে করতে পারলাম না, মা হবো কিভাবে? শাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। খাই ফেরে সুত মারানি। আর যদি আপনি শাকিব খানকে নিয়ে সবকিছু দখল করতে না পারেন, তবে জনি সিনসকে নিয়ে একটু চেষ্টা করতে পারেন। ভাইরাল তো আপনারাই করে দিচ্ছেন, এই যে এমন একটা প্রশ্ন করলেন আমাকে, আমি নাকি মা হচ্ছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারলাম না, মা হবো কিভাবে? আপনি মা হতে পারবেন, আপনার জন্য ঔষধ বা প্রেসক্রিপশন রেডি করে দিচ্ছি, এই যে নেন জনি সিনস। তুই খাটের প্লেয়ার, আমার সঙ্গে আয়, আমরা খাটেই নাচব। সিনেমার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে মা হতে হয়, বোন হতে হয়। আপনি বিয়ের আগেও কিন্তু মা হতে পারবেন, একদম গ্যারান্টি। হয়েছি, হচ্ছি না, অলরেডি হয়েছি।